নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি ইলেকট্রোটিউটোরিয়াল সঙ্গে থাকুন নমস্কার ফ্রেন্ডস আজকে আমাদের বিষয় এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর তো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরটা কীভাবে কাজ করে ও মেনলি কাজ করে কিসের উপরে না লাইটের উপরে আমরা যেরকমভাবে ওটা লাইট দেব তার উপরেই ডিপেন্ড করে ও কী করে রেজিস্টারটি তার মতো করে কাজ করে অর্থাৎ রেজিস্টরের মান বাড়ে বা কমে আসলে এলডিআরটা করানোর মেন উদ্দেশ্য আমি এর আগে বেশ কিছু ট্যান্ডিস্টার উপর ভিডিও আপলোড করেছি যেখানটায় এমিটর কালেক্টর বেস বা এনপিএন বা পিএনপি ট্যান্ডা কি এই সমস্ত তো এগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ওপরে মার্ক দিয়ে দিচ্ছি আমি আই আইমার্ক সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আসলে সেই ট্যান্ডা উপরে বেস করেই এই এলডিআরটা করা এলডিআডার মেইন উদ্দেশ্যই আমার যে তোমরা ট্যান্ডা আগের ভিডিওগুলো তোমরা ঠিকমতো বুঝতে পারলে কি না তার জন্যই যে ট্যান্ডা উপর একটা বেসিক ছোট্ট একটা সার্কিট করে দেখাচ্ছে এলডিআর তো এলডিআর ডাক কীভাবে কাজ করে দেখো এখানটা একটা ডায়াগ্রাম দেখানো এখানটা একটা ডায়াগ্রাম দেওয়া আছে সেই ডায়গ্রামের উপরে তার আগে আমরা বুঝে নিই যে কী কম্পোনেন্টস দরকার এখানটা একটা স্টোর বি সি ফাইভ ফোর সেভেন এলডিআর কিলোমসের এলইডি আছে দুটো তিনটে চারটে তোমরা যেরকম নিতে পারো জিরো পয়েন্ট টু ওয়ার ব্যবহার করছি তোমরা বেশি বা কম নিতে পারো ও কোনো সমস্যা নেই আর ব্যাটারি নাইন বোল্ট কিংবা সিক্স বোল্ট ব্যাস আচ্ছা এলডিআরটা কী কাজে ব্যবহার করা হয় আমরা আগে সেটা যে নিই যেমন দেখো মোবাইল একটা সেন্সর থাকে যে সেন্সারটায় আমরা যে মোবাইল স্ক্রিনের উপরে দেখি না যেটা তোমার স্ক্রিনের লাইটও ততটা বাড়তে থাকে আবার আলো কমে গেলে স্ক্রিনের লাইটও কমে থাকে তোমরা একবার ট্রাই করে দেখবে অটো যেখানটা করা থাকে ব্রাইটনেসের ওখানটায় এছাড়াও এলডিয়াটা আরও বেশ কিছু ঘরোয়া প্রোজেক্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে যেমন ধরো বাইরের সূর্যের আলোর সঙ্গে ডিপেন্ড করে অর্থাৎ আলো কমে যাবে তো যে লাইটগুলো থাকবে সেটা জ্বলে উঠবে বা আলো বাড়বে আর লাইটগুলো কমে যাবে এরকমভাবে তে প্রজেক্টটা করা তো সার্কিটটা দেখো সার্কিটটা এখানটায় যে প্লাস নাইন বোল্ট দেখো এখানটায় প্লাস নাইন ভোল্ট নাইন ভোল্টের একটা প্রান্ত এলটিআর এটা আমাদের এলটিআর এলডিআর একটি লিডসের সঙ্গে বা প্রান্তের সঙ্গে জুড়ে দিলাম এবং সেইটা যেটা এলইডি থাকলো এলইডির পজিটিভ প্রান্তের সঙ্গে জুড়ে দিলাম তিনটে নোটস তৈরি হলো এবার কী করলাম নেগেটিভ যে পাশ অর্থাৎ ব্যাটারির যে নেগেটিভ সাইট সেই নেগেটিভটা কী করলাম একটা রেজিস্টর নিলাম কিলো কিলোমসের এবং একটা ট্যান্ডেস্টর ট্যান্ডেস্টর নিয়েছি ট্যান্ডেস্টর বি সি ফাইভ ফোর সেভেন নাম্বার এর কী করলাম না ই সঙ্গে এ মিটারের সঙ্গে জুড়ে দিলাম নেগেটিভ রে যে রেজিস্টরটা তৈরি হলো এই রেজিস্টরের অপর প্রান্ত কী করলাম না ট্যান্ডেস্টরের বেস প্রান্তের সঙ্গে জুড়ে দিলাম এবং সেই নোটসের মধ্যে এসে জমা হচ্ছে এলডিআরের অপর প্রান্ত ব্যাস এই যে এবং ব্যাট যে এল ই ছিল এখানটায় বা যে লাইটগুলো ছিল তার যে তার অপর প্রান্ত আমরা এই কালেক্টরের সঙ্গে যুক্ত করে দিলাম ব্যাস আমাদের এটা হয়ে গেল এবার এটা কীভাবে কাজ করবে না যখন এখানটায় আলো দেবো আমরা এলডিআরের উপরে তখন এই এলডিআরের রেজিস্টেন্স বাড়বে বা কমবে দুটোভাবে করা যেতে পারে সেটা হচ্ছে যদি কানেকশানটা এখানটা উল্টে দেওয়া যায় অর্থাৎ এজি জি স্টর এইটা যদি এই লাইটের এইটা যদি আমরা এমেটরে এবং এমেটরের এইটা যদি আমরা কালেক্টরে যুক্ত করি তাহলে কী হবে উল্টোকে যাবে অর্থাৎ আলো বাড়ালে আমরা যখন এলডিআর এর উপর আলো দেব তখন এই লাইটটা বেশি করে জ্বলবে যখন আলো কমাবো তখন লাইটটা চল কম করে জ্বলবে আবার যেমন এইখানটা কানেকশন করে দেওয়া আছে আমরা যদি এইভাবে কানেকশন করি তাহলে এখানটায় দেখা যাবে যে আমরা যখন আলোর এখানটায় আলো পড়বে এর উপরে তখন এই লাইটগুলো আস্তে আস্তে কমে যাবে অর্থাৎ লাইটগুলো নিভে যাবে আবার যদি আলো না দেওয়া যায় তাহলে এই এলইডিগুলো আস্তে আস্তে গ্লো করবে বা জ্বলতে শুরু করবে দেখো এটা করার জন্য প্রথমে একটা ট্যান্ডেস্টর নিয়েছি এবং ট্যান্ডাস্টরকে এভাবে আমি কোনো একটা পিসিবি বোর্ডের সঙ্গে যুক্ত করে দিয়েছি ট্যান্ডাস্টার এভাবে আমি বেস্ট শোল্ডারিং করে দিলাম তারপর একটা রেজিস্টর লাগিয়ে দিয়েছি এর বেস্ট প্রান্তের সঙ্গে ঠিক একই রকমভাবে একটা এল এলডিআর যুক্ত করে দিয়েছি এর মিডিল প্রান্তের সঙ্গে একটা এবং ওর যে এমিটর ছিল এমিটর ট্যান্ডাস্টরের পেছনে টান্ডাস্টরটা দেখতে পাচ্ছ এর সঙ্গে এই এলডিআরের একটা প্রান্ত যুক্ত করে দিয়েছি এবার প্রত্যেকটা আমি সোল্ডারিং করে দিয়েছি তারপর কী করেছি না এই যে রেজিস্টেন্স আছে রেজিস্টর এই রেজিস্টরের প্রান্তের সঙ্গে এল আর এই যে ট্যান্ডস্টর ছিল এর ইয়ে সঙ্গে আমি যুক্ত করেছি এলইডিটা এবার এখানটায় একটা তার এবং এখানে যদি একটা তার আমরা দিই এটা হবে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ দেখো পজিটিভ এই যে আর এইখানটায় বেসে হচ্ছে আমি নেগেটিভ দিলাম ভালো করে ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবে তো দেওয়ার পরে কী হলো না আমার সার্কিটটা কমপ্লিট হয়ে গেলো দেখো এবার ভালো করে এবার যখন আমি এটাকে কারেন্ট দিলাম আমি এখানটা অ্যাপ্লাই করেছি ফাইভ ভোল্ট তো যখন আমি এই যে এল ডিআর এলডিআরটা আমি অন্ধকার করে দিয়েছি লাইটটা জ্বলতে শুরু করে দিয়েছি আবার যদি এটাকে আমি ছেড়ে দিই অর্থাৎ আলোতে নিয়ে আসি তাহলে এটা অফ হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এখানটায় আমি এই এল এল যে কোনো একটা প্রান্তে হাত দিয়ে টাচ করে দিয়েছি ব্যাস তার ফলে কি হয়েছে না এলইডিটা জ্বলতে শুরু করে দিয়েছে দেখো ট্যান্ডেস্টোর এই ট্যান্ডেস্টোরটা যেটা আমরা ব্যবহার করছি ভিসি ফাইভ ফোর সেভেন এই সিরিজের যে কোনো ট্যান্ডা একই রকম কাজ করে এই যে বিশেষ করে এই ট্যান্ডেস্টোরটা স্টোরটা ভিসি ফাইভ ফোর সেভেন ইজ অ্যান এনপিএন বাইপুলার জাংশন ট্যান্ডেস্টোর এটা একটা এনপিএন ট্যান্ডেস্টর এই ট্যান্ডেস্টোর স্ট্যান্ডস ফর ট্রান্সফার অফ রেজিস্ট্যান্স ইজ কমনলি ইউজ এ অ্যাম্প্লিফাই কারেন্ট কারেন্টকে এ অ্যাম্প্লিফাই করতে পারে স্মল কারেন্টকে অনেক লার্জ কারেন্টে পরিণত করতে পারে ও এ স্মল কারেন্ট অ্যাট ইটস বেস কন্ট্রোল লার্জ কারেন্ট অ্যাট কালেক্টর অ্যানিমিটার টার্মিনালস বেস দেখুন খুব সূক্ষ্ম সিগন্যালকে ধরে সে এমিটার এবং কালেক্টর দিয়ে অনেক বড়ো করে দিতে পারে বিসি ফাইভ ফোর সেভেন ইজ মেনলি ইউজ অ্যাম্পলিফিকেশন অ্যান্ড সুইচিং পারপস এটা সুইচিং পার্প হিসেবে ব্যবহার করা হয় সেই জন্য এই এর কাজের জন্য আমি এখানে টাচ স্ক্রিন হিসাবে আমি যে এলইডিটা ছিল এখানটায় এল কোন কোনো একটা প্রান্তে যদি টাচ করি তাহলে দেখব যে এল ইডিটা আপনা আপনি জ্বলে যাচ্ছে গুলো করছে তার মানে এই টান্ডাস্টার দিয়ে দিয়ে আমরা এর মতো কাজ করতেও পারি চলো পরবর্তীকালে দেখা যাবে যদি সেটা সম্ভব হয় তাহলে নতুন একটা ভিডিও তৈরি করে দেখব যে সেখানটায় আমরা টাচ স্ক্রিন হিসাবে এই লাইটগুলো চালাতে পারি কি না অর্থাৎ টাচ করলাম লাইটের জন্য টাচ দিলাম লাইটটা অফ হয়ে গেল যদি তোমাদের এরকম ভিডিও দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর বন্ধুদের সঙ্গে অবশ্যই আলোচনা করবে এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো গুড বাই ভালো দেখো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই